এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। বলেন, শিক্ষকদের জাতীয়করণের ন্যায্য দাবি দীর্ঘদিনের হলেও তা পূরণ হচ্ছে না, আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি আদায় হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমপিওভুক্ত প্রায় 5 লাখ শিক্ষক ও কর্মচারীকে একযোগে জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন তারা। দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিক্ষক ও কর্মচারীদের। বিভিন্ন পর্যায়ে সরকার বারবার ওয়াদা দিয়েছে সকল শিক্ষা জাতীয়করণ করার প্রয়োজন, কিন্তু এটা আমলাতান্ত্রিক জটিলতায় এটা মানে আটকে আছে। 12,500 টাকা দিয়ে বর্তমান যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থা কিভাবে তার জীবনযাপন করবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়েছি যে আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ ঘোষণা দিতে হবে।